স্লাইডের ডিজাইন অপশনে যাব অর্থাৎ মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্টে যে ডিজাইন মেনুতে আছে সেই ডিজাইন মেনুতে আমরা ক্লিক করব ডিজাইন মেনুতে ক্লিক করে আমরা কোথায় যাব বলতে সেখানে কাস্টমাইজার একটা অপশন দেখব কাস্টমাইজার অপশন দেখার আগে আমরা কিন্তু এখানে দেখতে পারি যে বিভিন্ন থিম আমাদের অলরেডি এখানে দেওয়া থাকে তো ধরো তোমার হাতে টাইম নাই তো তখন আমরা কি করি তখন আমরা এখান থেকে বিভিন্ন থিম সিলেক্ট করি আমরা যে থিম সিলেক্ট করব আমার সেই থিম অনুযায়ী কি আসবে প্রত্যেকটা পেজ আসবে আমি যদি এখন দেখো এটা কিন্তু আমার এই থিমটা যেটা আমি সিলেক্ট করেছি ডিজাইন অপশনে গিয়ে আমার সাথে সাথে কি আসলো এক ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসলো তো আমি যদি নিউ স্লাইড দিয়ে ব্ল্যাঙ্ক স্লাইড দিই তাহলে দেখো তারা আমাকে এই থিমে নতুন নতুন স্লাইড তারা কি করে দিবে বলতো আমাকে অ্যাড করে দিবে তাহলে আমি একটা পার্টিকুলার থিম ডিজাইন অপশনে গিয়ে কি করতে পারি তৈরি করতে পারি সিলেক্ট করতে পারি কিংবা আমি কি করতে পারি বলতো নিজের মতন করে আমি কোনো একটা স্লাইড সাজাতে পারি তো দুই নাম্বার স্লাইডটা যেটা আছে নিজের মতন করে আমি সেটার ব্যাকগ্রাউন্ডটা দিব তো আমি কী করলাম ডিজাইন অপশনে গিয়ে কাস্টমাইজ থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অপশনটা সিলেক্ট করলাম সাথে সাথে আমার সাইডে এরকম একটা বার চলে আসলো এখানে এখন আমি বিভিন্নভাবে কী করতে পারবো বলতো ব্যাকগ্রাউন্ডটাকে ফরম্যাট করতে পারবো এখানে ফিল অপশনে দেখো সলিড ফিল দেওয়া সলিড ফিল দিলে কী হয় আমরা দেখেন এখানে কালার থেকে যদি আমি রেড সিলেক্ট করি তাহলে দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা কী চলে আসবে বলতো রেড চলে আসবে আবার আমি যদি এই কালারটা সিলেক্ট করি হালকা ব্রাউন তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা কী চলে আসলো বলতো হালকা ব্রাউন চলে আসলো এখন আমি যদি এইখানে গিয়ে ধরো আমি এটাকে নর্মালি কোনো থিমই এখানে অ্যাপ্লাই করলাম না আমি এখানে নর্মাল নিজের মতন করে ব্যাকগ্রাউন্ড দিব তাহলে এখানে আমি যে কালারটা সিলেক্ট করব সেই কালারে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে তো আমি এখানে লাইট ব্লু দিলাম তাহলে সলিড ফিল দিলে কী হবে বলতো পুরো পেজটা একটা সলিড কালার হিসেবে ভিজিবল হবে আমি যদি এখানে গ্রেডিয়েন্ট ফিল দিই গ্রেডিয়েন্ট দেওয়া মানে হচ্ছে আমার ছবি আঁকার সময় বিভিন্ন ধরনের শেড দিই না সেই শেডগুলোকে বলা হয় গ্রেডিয়েন্ট তো আমি যদি এখন কালার একটা পার্টিকুলার সিলেক্ট করি ধরো রেড কালার তাহলে উপরে রেড কালার হলো তো এইখানে গ্রেডিয়েন্ট স্টপের কিছু অপশন থাকে এইখানে বিভিন্ন অ্যারোতে তুমি ক্লিক করে তুমি কি করতে পারো বলো তো তুমি কালারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো আবার ধরো এইখানে আমি নিচ দিক দিয়ে সিলেক্ট করলাম হোয়াইট আবার মাঝখানের আমি কি করতে পারি বলতো ব্লু অ্যারোগুলোকে সরিয়ে দিতে পারি তাহলে আমার কি হয়ে গেল বলতো এখানে আমি গ্রেডিয়েন্ট দিয়ে দেখো উপরে লাল এবং নিচে সাদা এরকম শেডের একটা পেজ আমি কি হয়ে গেলাম পেয়ে গেলাম তাহলে আমি গ্রেডিয়েন্ট দিয়ে কী করতে পারি একটা পেজের শেড অ্যাডজাস্ট করতে পারি পিকচার বা টেক্সচার ফিল দিয়ে আমি কি করতে পারি বলতো বিভিন্ন ধরনের টেক্সচার আনতে পারি যেমন আমি চাইলে এখানে কাঠের টেক্সচার দিতে পারি ব্যাকগ্রাউন্ডে আবার চাইলে আমি এখানে টাইলসের টেক্সচার দিতে পারি আবার চাইলে আমি এখানে কিসের টেক্সচার আনতে পারি বলতো পাটে যেরকম টেক্সচার থাকে না সেটাও নিয়ে আসতে পারি তাহলে পিকচার বা টেক্সচার দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি বা টেক্সচার আনতে পারি যদি আমি ছবি আনতে চাই আমি পিকচারে ফাইল অপশনে যাব ফাইল অপশনে গিয়ে কী করবো বলতো আমার ছবিটা যে ফাইলে আছে আমার ছবি ধর ডেস্কটপে আছে তো সেখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে আমি যদি ইনসার্টে ক্লিক করি তাহলে সেই ছবিটাকে তারা আমার কী করবে বলতো ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবে তাহলে আমরা কী করলাম বলতো এই ছবিটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে পেয়ে যাব তাহলে আমরা দেখলাম যে কীভাবে আমরা পিকচার দিতে পারি প্যাটার্ন দিলেও আমরা বিভিন্ন ধরনের এবং বিভিন্ন কালারের প্যাটার্ন কী করতে পারি বলতো অ্যাড করতে পারি তাহলে এই ভিডিওতে আমরা দেখে নিলাম যে কীভাবে ডিজাইন মেনু থেকে আমরা কোনো একটা বিল্ট ইন থিম অর্থাৎ অলরেডি তৈরি করা থিম ব্যবহার করতে পারি কিংবা আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ডটাকে ফরম্যাট করতে পারি অর্থাৎ সলিড কালার দিতে পারি কিংবা শেড দিতে পারি কিংবা ছবি বা টেক্সচার অ্যাড করতে পারি কিংবা বিভিন্ন প্যাটার্ন আমরা দিতে পারি তাহলে এই ভিডিওতে আমরা দেখে নিলাম যে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারি